নমস্কার, আমি কুমারিকা ওরফে কুমড়া। আপনারা দেখছেন খবর ওলট পালট। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কয়েকদিন আগে কলকাতায় প্রবল বৃষ্টিতে একটি তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একটি ইঁদুরের। ইঁদুরটির মৃত্যুর জন্য পুরো কলকাতাবাসী শোক আহত। খবর সূত্রে জানা গিয়েছে, কাল সূর্য উঠলে ডুববে না, ডুবলে উঠবে না। এরপর চলে যাচ্ছি পরের খবরে। বসিরহাট ইছামতি নদীতে নৌকা পারাপার হতে গিয়ে মাঝি সহ যাত্রীরা জলের তলায় ডুবে যায়। নৌকাটি জলের উপরে ভাসতে থাকে। যারা আহত হয়েছে তাদের জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং নিহতদের ওখানেই চেপে পুঁতে দেওয়া হয়। ছোট্ট একটি ব্রেকের পর ফিরে আসছি, আমি কুমারিকা। চোখ রাখুন খবর ওলট পালট। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর, আমি কুমারিকা। আপনারা দেখছেন খবর ওলট পালট। এই মুহূর্তের বিশেষ খবর হলো, একটানা আনলিমিটেড বৃষ্টি হওয়ার কারণে গ্রাম এবং শহর কলকাতা তার লিমিট হারিয়ে ফেলেছে। আমাদের প্রতিনিধি ওখানে পৌঁছে গিয়েছে। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যালো হ্যালো, আলো আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আলো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কুমড়ো ম্যাডাম বলুন। আরে কুমড়ো না, কুমারিকা বলুন। সরি ম্যাডাম, কুমারিকা বলুন বলুন। রিপোর্টার আলো, আপনি 5 মিনিটের মধ্যে বন্যার আপডেট দিন। হ্যাঁ, বন্যার আপডেট এখন ম্যাডাম? বন্যা? সবে তো বর্ষা শুরু হলো, এখন বন্যা কোথা থেকে দেখাবো? ব্রেকিং নিউজ দেওয়া হয়ে গিয়েছে, আমার এখনই বন্যার আপডেট চাই। আপনি কিভাবে দেবেন আমি জানি না। এখন বন্যা কোথা থেকে দেখাবো? ভারী সমস্যায় পড়লাম, কি করি? আইডিয়া! ক্যামেরাম্যান, ক্যামেরা অন করুন। আপনারা দেখছেন খবর ওলট পালট। আমি রিপোর্টার আলু, আর আমার সঙ্গে ক্যামেরাম্যান পিয়াজ। ক্যামেরাম্যান ফলো মি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের চাল উড়ে গিয়ে পেপারে পরিণত হয়েছে, কিন্তু ডাল রান্না করার জন্য এখনো পর্যন্ত উনুনটি রয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন এই ঘরের উপর দিয়ে কিভাবে বন্যা বয়ে গিয়েছে। আমার ক্যামেরা পার্সন প্যাঁচকে দেখাতে বলবো ঘরটি ডুবে গিয়ে কিভাবে চটায় পরিণত হয়েছে। এখান থেকে বন্যাটি কিভাবে চলে গিয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আমাদের প্রতিনিধি আলুর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমরা আবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আলুর সঙ্গে যোগাযোগ করা। ও মা গো, ও বাবা গো, কোমরে লেগেছে সেটা বড় কথা না, স্লিপ খেলাম কিভাবে সেটাই বড় কথা। আরে আলু, এটা কি দেখাচ্ছেন? কেন ম্যাডাম? আরে বন্যা কোথায়? ও বন্যা, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে বন্যার জলটি চলে গিয়েছে, এখনো তার দাগ আছে, কিন্তু কোথায় গিয়েছে সেটা আমিও বুঝতে পারছি না, আর আপনাদেরকেও বোঝাতে পারছি না। এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর, প্রবল বন্যায় এবং ঝড়ের দাপটে একটি কলা গাছ উল্টে পড়েছে এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন প্যাঁচকে বলবো গাছটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি দেখানোর জন্য। কলা গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রবল ঝড়ের দাপটে দমকল নিচে পড়ে গিয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু কিছু পোকা পোকা মারা গিয়েছে বলে মনে হচ্ছে। চ্যানেলের টিআরপিটা নষ্ট করে দেবে দেখছি। আলু, এটা কি হচ্ছে? সেই বন্যা দেখান যেই বন্যায় ঘরবাড়ি তলিয়ে যায়, ফসলের জমি নষ্ট হয়ে যায়, পুকুরের মাছ অন্য পুকুরে চলে যায়, সেই বন্যা দেখান আপনি, এসব কি দেখাচ্ছেন? ও ভয়ঙ্কর বন্যা! আপনারা দেখতে পাচ্ছেন বন্যার জল কিভাবে স্রোতে পরিণত হয়ে এখান থেকে নেমে গিয়েছে, এর ফলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্যার জলটি কিভাবে এখান থেকে গিয়েছে সেটি আমার ক্যামেরা পার্সন প্যাঁচকে দেখানোর জন্য বলবো। ক্যামেরাম্যান প্যাঁচ, মাইকটা ধরো, প্রবল বন্যা দেখাতে হবে। ক্যামেরাম্যান প্যাঁচ, ক্যামেরা অন করো।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাঁটু পর্যন্ত জল, বন্যার জল, আরও গেলে আমি ডুবে যাব, ওই জন্য আর আমি যাইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো জলে একদম বন্যায় ভরে গিয়েছে, বাড়িঘরদের সব ডুবে গিয়েছে, বাড়িঘরদের মাথা দেখা যাচ্ছে চটা। তো এই বাঁশ দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে দেখতে পাচ্ছেন পুরোটা বন্যার জলে একদম ডুবে গিয়েছে, কোনো মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব যে পুরো এরিয়াটা, আমার ক্যামেরা পার্সন প্যাঁচকে দেখানোর জন্য বলবো কীভাবে বন্যায় সব ঘর বাড়ি ডুবে গিয়েছে এবং মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই মুহূর্তের ব্রেকিং নিউজ, একটি মানুষকে আমরা দেখতে পাচ্ছি। ওই জন্য আজকে বাংলা মস্তকের বিষয়ে দেবে না আবো কেউ বুঝতেই পারবে না যে আমি সেই মানুষটির সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় একটি মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এই যে এই ভয়ঙ্কর বন্যা হয়ে গেল, এই বিষয়ে আপনি কি বলতে চান? ভয়ঙ্কর বন্যা? ও নো, ভয়ঙ্কর বন্যা আমার একটাই প্রশ্ন, এই পুকুরের ভিতরে বন্যা কি করে হলো? যেভাবে সেভেন আপের বোতলের ভিতরে বাংলার মতটি এলো সেইভাবে বন্যাটি হয়েছে। এই মাতালকে অপমান করা, আমাদেরও একটা প্রেস্টিজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন লোকটি কিভাবে উত্তেজিত হয়ে গিয়েছে। তো কাঁকড়া থেকে রিপোর্টার আলু, সঙ্গে ক্যামেরা পার্সন প্যাচ, তো জায়গাটি দেখতে পাচ্ছেন গরম হয়ে গিয়েছে। তো এখান থেকে চলুন প্যাচ দ্রো। আমার একটাই প্রশ্ন, পুকুরের ভিতরে বন্যা কি করে হলো? আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে শেষ হলো, নমস্কার। তো আশা করি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখেছেন। তো আমার মতন রিপোর্টার হবেন না আর আমার মতন পুকুরে বন্যা দেখাবেন না, তো যতটা পারেন সত্যটা তুলে ধরার চেষ্টা করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, ভিডিওর কোন পার্টটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার একটাই প্রশ্ন, পুকুরের ভিতরে বন্যা হলো কি করে? অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ইয়া।